হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সামনে নতুন একটি চাকরির সুযোগ নিয়ে চলে এসেছি, যেটা সরাসরি কোম্পানির তরফ থেকে। এই কোম্পানির তরফ থেকে কিভাবে তোমরা এই কাজটা পাবে, কিভাবে আবেদন করবে, ফর্ম ফিল আপ করবে, আজকের ভিডিওতে তোমাদের সেটাই জানাবো। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা। অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে, যেখানে উভয় পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য কি কি লাগবে সব কিছুই বলবো। অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং আবেদন করার জন্য নিচে দেওয়া আছে যেই অফিসিয়াল লিঙ্কটা, সেই লিঙ্কটাতে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করো। প্রথমেই তোমাদেরকে বলি, যারা যারা আবেদন করতে চাও তারা এখানে কোম্পানির সম্বন্ধে একটু জেনে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যেই কোম্পানিটা কাজটা দিচ্ছে সেটা কোনো কোম্পানি নয়, এটা একটা এনজিওর তরফ থেকে এই কাজটা করা হচ্ছে। যে এনজিওটা হচ্ছে এখানে তোমাদের বিভিন্ন জায়গায় তাদেরকে এই ধরনের ছোটোখাটো কাজ করে থাকে এবং সেই টাকাটা গরিব এবং দুস্থ মানুষকে প্রোভাইড করে। তো আজকে সেইখানে তোমরা যদি কাজ করতে চাও তারা তোমরা কি কি পাবে সেটাও বলে দেব। তো চলো বেশি দেরি না করে পুরোটা ডিটেলসে বলে দিই। প্রথমেই তোমাদেরকে বলি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজিংয়ের কাজ হবে। সাউথ কলকাতার মধ্যে কাজ রয়েছে যেটাতে স্যালারি দেবে 10,300 টাকা, লোডিং ফ্রি, হ্যাভিস্ট্রি, ক্যান্টিন ফেসিলিটিস থাকবে যেগুলো এই কোম্পানির সাথে ইনক্লুড। 12 ঘন্টা তোমাদেরকে ডিউটি করতে হবে। এরপরে তোমাদের চলে আসছি লোকেশন নাম্বার 2, যেটা সোনারপুর সাউথ কলকাতা, সেটাতে তোমরা আবেদন করতে পারো। সেটার জন্যও কিন্তু সেম থাকবে। এবং তারপরে আসছি ডানকুনিতে ফাইবার ডর ফ্যাক্টরিতে, কোম্পানিতে 9,000 টাকা তোমাকে দেয়া হবে। তারপরে তোমাদের চলে আসছি ডোমজুর অ্যান্ড ধুলাগড়, যেটার জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্যান্ডিডেট যারা আবেদন করতে চাও তাদের মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো রকম জব এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু মাধ্যমিক পাস কিন্তু মাস্ট হতে হবে এবং সেখানে গিয়ে কাজ করতে হবে তোমাদেরকে বলি। কারণ অনেকেই হয়তো ভাবো যে এখানে বাড়িতে বসে কাজ, বাট আজকে সেটা নয়, সেটা তোমাদের ওখানে গিয়ে কাজটা করতে হবে। এখানে 10,200 টাকা তোমাদের দেয়া হবে ডোমজুর এবং ধুলাগড়ে। তারপরে আছে ধুলাগড় ঘটকপুকুর ফুড এয়ার ফ্যাক্টরি হেল্পারের কাজ 10,300 থেকে 10,800, সানডে অফ রয়েছে, 12 ঘন্টা ডিউটি, 18 থেকে 40 বছরে তোমরা আবেদন করতে পারবে। লোডিং ফি এবং স্টে ক্যান্টিন ফেসিলিটিস তোমাদের কিন্তু এখানে থাকবে। তারপরে আছে খিদিরপুর টি প্যাকেজিং ফ্যাক্টরি হেল্পার, স্যালারিতে তোমাদের কিন্তু দেওয়া হবে 9,000 টাকা, এটাতেও কিন্তু করতে পারো। কাঁকিনাড়াতে শু প্রোডাকশনের কাজ রয়েছে, মানে এই এনজিও কিন্তু বিভিন্ন ধরনের কাজটা করে, যেখানে তোমরা প্রথমে দেখলে বিস্কুট প্যাকিং, তারপরে চলে এলো এখানে শু প্যাকিং, তারপরে চলে এলো টি প্যাকিং, তারপরে হচ্ছে সফট টয় প্যাকিং। তো এখানে বিভিন্ন ধরনের যেগুলো ছোটোখাটো কাজ এনজিওর থ্রুতে, এনজিওর মারফতে এই কাজগুলো করা হয়। তো তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই করে এখানে আবেদন করতে পারো। এবং আবেদন কিভাবে করবে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই ফর্ম দেওয়া রয়েছে, সেই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারো। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যারা যারা আর বুঝতে অনেকটা প্রবলেম হয় তো তারা অবশ্যই করে কমেন্ট করো, কমেন্টের রিপ্লাই তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আর যারা অনেকেই ভাবো যে কমেন্ট করছি ফর্মটা রিপ্লাই দিচ্ছ না, সেটার কারণ হচ্ছে শুধু ফালতু কমেন্ট করে কোনো রকম রিপ্লাই পাওয়ার সম্ভাবনা রেখো না। যেটা তোমাদের ইম্পর্টেন্ট মনে হবে, যেটাতে সত্যি অ্যাপ্লিকেশান করার মনে হবে, সেটাতেই তোমাদের অ্যাপ্লাই করতে আমি করব। ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো। যদি আরও কিছু জানার থাকলে ফেসবুক ইনস্টা ফলো করতে পারো।